ভোটের আগে প্রায় 16 লক্ষ টাকার নকল নোট উদ্ধার করল থানের মুমরা পুলিশ। এই নকল নোট পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। গ্রেফতার করা হয়েছে 3 অভিযুক্তকে। এদের নাম হল জোন কুমার, চুন্নুলাল, মোহাম্মদ দিলশাদ সারাজুদ্দিন ও জাভেদ আহমদ আনসারি। এদের মধ্যে 2 জন উত্তরপ্রদেশের ও 1 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। কাল রাত কে সময় 3 লোগোঁ কো জব তাবে মিলিয়া তো উনকে পাস মে টোটাল 15 লাখ 76 হাজার কা ফেক করেন্সি পুলিশ স্টেশন নে জব্ত কিয়া হে। উসমে 2000 কে নোট হে সবি, 788 নোট হে। আর উনকো চৌকশি করনে কে বাদ মে ইয়ে পতা চলা কি ইয়ে জো 2 আরোপি হে, পহলে জোন কুমার আর মোহাম্মদ দিলশাদ, ইয়ে উত্তর প্রদেশ কে হে। আর ইনহোনে পশ্চিম বঙ্গাল কে আসনোর জিলে কে বাবুল জোড় করকে গাঁও হে, ওহাঁ সে ইয়ে নোট এক মন্ত্রী কে পাশে লেকে আয়ে হে। আর মুমরা মে জাভেদ আহমদ করকে যে তিসরা আরোপি হে, উসকে জরিয়ে সে মার্কেট মে লানে কে লিয়ে ডিসপোজ অফ করনে কে লিয়ে ও নোট ইহাঁ পে লায়ে। ভোটের কাজে লাগানোর জন্য এই নকল নোট নিয়ে আসা হচ্ছিল কিনা তদন্ত করে দেখছে পুলিশ। মুম্বাই থেকে মুরারি সিং এর রিপোর্ট, NM নিউজ। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টি ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। শেষ 11 বছর ধরে আমি ভোটার। আমি প্রায়ই ভাবতাম, যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকতো। আমার ভোট কিভাবে গোনা হয়, যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি। ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করে কিভাবে ভোট দেবেন। প্রথম ধাপ, ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন। আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন। ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় ধাপ, ভোট দান করুন। ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন। তৃতীয় ধাপ, কাগজের চিরকুটে ছাপ দেখুন, ভিভিপ্যাটের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন। কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা, নাম ও চিহ্ন ফুটে উঠবে। ছাপযুক্ত কাগজের টুকরোটি 7 সেকেন্ড অবধি দেখা যাবে, পরে সেটি ভিভিপ্যাটের জন্য নির্দিষ্ট একটি সিলবন্ধ অংশের ভিতর ঢুকে যাবে। এসে গেছে ভিভিপ্যাট। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।